নতুন বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকারকে বাড়তি অক্সিজেন দিল সুপ্রিম কোর্ট। পুরনো 1000 টাকা এবং 500 টাকার নোট বাতিল করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে যে মামলাগুলি হয়েছিল সোমবার তার রায়ে দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিল কেন্দ্রের সিদ্ধান্তে কোনো ভুল ছিল না, নোটবন্দির সিদ্ধান্তে কোনো ত্রুটি নেই। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং কেন্দ্রের মধ্যে শেষ 6 মাসের আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পরেও এখনও যেন এই রায় নিয়ে সন্তুষ্ট নয় বিরোধীরা। নোটবন্দির সিদ্ধান্তের একসময় যে মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র বিরোধিতা করেছিলেন, সেই তিনিই এখন আদালতের রায় নিয়ে কোনো মন্তব্য করবেন না বলে জানালেন। সুপ্রিম কোর্ট বলেছে নোটবন্দির সিদ্ধান্ত অবৈধ নয়, এটা বলেনি যে এতে মানুষের লাভ হয়েছে। বৈধভাবে অপরাধের কাজ করেছে দিল্লির সরকার, কটাক্ষ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। আজকে সুপ্রিম কোর্ট বলেছে যে নোটবন্দির সিদ্ধান্তটা অবৈধ না, বৈধ, কিন্তু এটা বলেনি যে নোটবন্দির সিদ্ধান্তটা তাতে মানুষের লাভ হয়েছে তা বলেনি, অথবা নোটবন্দির সিদ্ধান্ত নেওয়ার জন্য উনি যা যা বলেছিলেন, কাউন্টারফিট কারেন্সি সহ সন্ত্রাসবাদীদের কাছে টাকা আটকে যাবে, কালো টাকা উদ্ধার হবে ইত্যাদি ইত্যাদি, আর কেউ কালো টাকা করবার সুযোগ পাবে না, যা যা বলেছিলেন এগুলো সত্য, এটা কিন্তু কোর্ট বলেনি। কোর্ট বলেছে নোটবন্দির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা অবৈধ না, সেটা বৈধ। তা বৈধভাবে অপরাধের কাজ করেছে দিল্লির সরকার। যে উদ্দেশ্য নিয়ে নোটবন্দি ঘোষণা করা হয়েছিল একটা উদ্দেশ্য সফল হয়নি, কটাক্ষ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। এই উদ্দেশ্য নিয়ে নোটবন্দি ঘোষণা করা হয়েছিল, একটা উদ্দেশ্য সফল হয়নি, হাতে কলমে সেটা আমরা বলে দিয়েছি। আরবিআই নিজে বলছে সেই সময় ক্যাশ ইন সার্কুলেশন ছিল 16-17 লাখ কোটি টাকা, এখন সেটা ডবল হয়ে গেছে। অথচ বলা হয়েছিল যে ডিজিটাল ইকোনমি ক্যাশ সার্কুলেশন কমে যাবে, বলা হয়েছিল যে সন্ত্রাসবাদ বন্ধ হয়ে যাবে, জাল টাকা বন্ধ হয়ে যাবে, জাল টাকার পরিমাণ বেড়ে গেছে 100%, ভারতবর্ষের অর্থনীতি ভেঙে চুরমার হয়ে গেছে, এটা দেখেছি আমরা এবং বলেছি এটা। সুপ্রিম কোর্ট বলেছে তাদের ব্যাপারে তারা কোন বিচারে বলছে আমরা জানি না। অন্যদিকে সুপ্রিম কোর্টের রায় নিয়ে সন্তুষ্ট বিজেপি। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের মতে এখন অনেক নেতানেত্রীরই কষ্ট হচ্ছে। এখনও অনেকে নোটের বস্তা বাড়িতে রেখেছিল রায় দিলে আবার টাকাটা কাজে লাগবে বলে, কিন্তু সেটা হলো না। যারা বিরোধিতা করেছিল নোট বদলির, তারা নিজের স্বার্থে করেছিল, ওটা দেশের লোক খুশি ছিল যে কালো টাকা, জালি টাকা, টেরোরিস্টদের টাকা, এ সব মাটি হয়ে যাবে, আর হয়েছেও। গরিব মানুষকে লুট করে করেছে, দেশের অর্থনীতিকেরা খারাপ করে দিচ্ছিল, সেই লোকেরা ধরা পড়েছে। এখন অনেক নেতানেত্রী কষ্ট হয়েছে, কারণ তারাও কালো টাকা রেখেছিল, তারাও জালি টাকার সঙ্গে যুক্ত ছিল, তাই তাদের কষ্ট হয়েছিল। এখনও অনেকে নোটের বস্তা বাড়িতে রেখেছিল, যদি রায় দেয় কোর্ট আবার টাকাটা কাজে লাগবে, কিন্তু সেটা হলো না, সেই জন্য তারা বিরোধিতা করেছিলেন। দেশের লোক এতে খুশি, আর কোর্ট বলে দিয়েছে এটা বৈধ ছিল এবং দেশের স্বার্থে ছিল। সুপ্রিম কোর্টের রায়ে এটা প্রমাণ হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং মোদিজির সিদ্ধান্ত সঠিক ছিল, জানালেন বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। সুপ্রিম কোর্টের রায় প্রমাণ হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ভারত সরকার মোদিজির সিদ্ধান্ত সঠিক ছিল। বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের মতে নোটবন্দি একটা ঐতিহাসিক পদক্ষেপ ছিল প্রধানমন্ত্রীর। নোটবন্দি একটা ঐতিহাসিক পদক্ষেপ ছিল মাননীয় প্রধানমন্ত্রীজি, কালো টাকাগুলো যারা গচ্ছিত করে রেখেছিল তাদের যে কী অবস্থা হয়ে গেছে, তারা তো সেই জন্যই বিরোধিতা করেছে সবসময়। তবে সাধারণ মানুষের মধ্যে নোট বাতিল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। অনেকের মতে জাল নোটের কারবার বন্ধ হয়েছে, আবার অনেকে জানান কালো টাকা কিছুই ফেরেনি কিন্তু মানুষ ভুক্তভোগী হয়েছে। ঠিক মনে হচ্ছে, কারণ হচ্ছে নোট বাতিলে যেটা দেখা গেছে আমাদের মতো সাধারণ নাগরিকদের খুব একটা অসুবিধা হয়নি, যারা ব্ল্যাক মানি স্টোর করে রেখেছিল বা বিভিন্নভাবে ব্যাংকে দিতেও পারেনি, পরবর্তীকালে দেখা গেছে প্রচুর পরিমাণে বেরিয়েছে। আর যেটা নিয়েছিল তাতে করে যেটা মানে আমাদের সবারই লাভ হয়েছে, খারাপ তো কিছু হয়নি। আমাদের তো আগে যে জালি হচ্ছিল সেগুলো সব বন্ধ হয়েছে। দিলে সিদ্ধান্তটা যে সরকার নিয়েছিল, তারা বলেছিল অনেক কালো মালি আবিষ্কার করবে, এখনও পর্যন্ত আমরা কালো মানি আবিষ্কার হতে দেখিনি ফার্স্ট অফ অল। সেকেন্ড থিং, সেই সময়টায় যারা আউট অফ স্টেশন গেছে, এটিএমগুলো বন্ধ ছিল, তারা জানে তারা কি কষ্ট করেছে। সুপ্রিম কোর্টের এই রায়টা সুপ্রিম কোর্ট তার মতো করে দিয়েছে, কিন্তু মানুষের রায় হলো যে নোট বাতিলের ফলে আমরা ভীষণ সাফারার হয়েছি। কালো টাকার রমরমা রক্ষা এবং অর্থনীতিতে স্বচ্ছতা আনার লক্ষ্যে 2016 সালের 8ই নভেম্বর 500 ও 1000 টাকার নোট বাতিল করে কেন্দ্রীয় সরকার। হঠাৎ করে এই বিরাট ঘোষণায় দেশবাসীকেও ছোটাছুটি করতে হয়েছিল বেশ কয়েকদিন। নোট বদল করতে অনেক ব্যাংক পোস্ট অফিসের সামনে লম্বা লাইন দেখা দিয়েছিল। নোট বাতিলের সিদ্ধান্তে আখেরে কী লাভ হলো তা নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। তবে এখন সুপ্রিম রায়ের পরেই পরিষ্কার এই সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা। ব্যুরো রিপোর্ট।
ক্যালকাটা নিউজ।